বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী পৌরসভায় অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ কিরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, জেলা পরিষদের সাবেক প্রশাসক ডাক্তার এবিএম জাফরুল্লাহ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি। এ সময় আলহাজ মামুনুর রশিদ কিরণ বলেন, সম্মানী ভাতা দ্বিগুণ করা সহ মুক্তিযোদ্ধাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মানিত করে যাচ্ছেন, অন্য কোনো সরকার তার কিছুই করেনি বলে মন্তব্য করেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর যে অবদান কোনো শেষ করা যাবে না। তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, রাজ্যে অনেকে অনেক কথা বলে, তার এই সুযোগ যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা এসছে 96 সালে 300 টাকা করে ভাতা আরম্ভ করছে, বর্তমানে 2000 যুদ্ধাহত মুক্তিযুদ্ধ বা শহীদ পরিবার এদের জন্য অনেক ভাতার প্রচলন করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।